G-Bone প্রতিদিন আনন্দ দিনে স্বাগত জানাই আপনারা আশায় আমি খুশি আর আজ আমরা যে বিষয় আলোচনা করব আপনারা যারা আনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা খুব জরুরি আর সম্প্রতি কিছু পড়াশুনো করেছি মানে অর্থনীতির বিষয় দেখেছি যে ঋণের বোঝা কিভাবে মানুষ বয়ে চলে আর আমি অবাক হয়ে গেছি কিছু পারিসংখ্যান দেখে আজ আপনাদের আমি সেই সব পরিসংখ্যান দেখাতে চাই আর আমাদের সঙ্গে একজন অতিথি আছেন যিনি এই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ যে কিভাবে আর্থিক বিষয় পরিচালনা করবেন কিভাবে কীভাবে মুক্ত হবেন আজকের অনুষ্ঠান আপনাদের উপকারে লাগবে জানেন স্কুলের পড়া শেষ করে প্রায় প্রত্যেক ছাত্রই জানে যে আমি বা কী কিন্তু জানেন না যে কিভাবে হিসেব করে চলতে হয় বা জানে না কিভাবে ক্রেডিট কার্ড ঋণের হাত থেকে বেঁচে থাকতে হয় তাদের অনেকের দায়িত্ব কেনই থাকে না আর এমন কি ধৈর্য কি জিনিস তারা মানে জানে না বললেই চলবে অনেকই সেই সেসব কিছু রাতারাতি পেয়ে যাবে যা তাদের বাবা মারা জোগাড় করতে পঞ্চাশ বছর লেগে দিয়েছে আজকের সমাজ তাদের অবশ্য সেই ব্যবস্থা করে দিয়েছে কিন্তু এটা বাইবেলীয় পথ নয় আর এ পথে সৈস্থায়ী শান্তিও পাওয়া যায় না যেমন ধরুন মানে একাত্তর অংশ আমরা কানে বলে ঋণে তাদের গৃহের শান্তি নষ্ট করেছে ঋণ অনেক বিবাহ বিবাহবিচ্ছাদের মূল আর এটার সম্পর্ক থাকে লোভের সঙ্গে ঋণ আনন্দ চুরি করে নেয় একাত্তর বন আমেরিকান পেচেকের ওপর বেঁচে আছে তার মানে একাত্তর আমেরিকান আর্থিক বিপর্যয় থেকে মাত্র একটা পেচেক দূরত্ব আছে উনিশশো সালে দেউলিয়ার সংখ্যা ছিল পাঁচ লক্ষ গত বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে দুই মিলিয়নে আর তাদের বেশিরভাগই ক্রেডিট কার্ডের ঋণে জর্জরিত আমেরিকান প্রায়ই যখন এ ধরনের পরিসংখ্যান শুনি যদি আমরা এর আয়ত্তের পড়ি প্রথম যে কথাটি আমরা বলি আমার কিছু দরকার নেই এটা ঘটতই এটা ঘটবার ছিল আমার ভাগ্যটাই খারাপ ঠিক মতো জীবনটা শুরু করতে পারিনি এরকম আরও অনেক কিছু যুক্তি হয়তো কারোর ক্ষেত্রে কথাটা সত্যি কিন্তু তার মানে এই নয় যে উন্নতির পথ নেই আর পরিবর্তনের রাস্তা নেই আমরা এটাও বুঝি যে অনেকেই দায়িত্ব এড়াবার নানান অজুহাত দেয় আমার মনে হয় এই বিষয়টা আমাদের খতিয়ে দেখা উচিত কারণ প্রভুর সম্পদ দিয়েছেন তার সন্তান বলে তিনি অনেক কিছু দিয়েছেন আর তিনি সেই সময় সম্পদের হিসেব আমাদের কাছে চাইবেন আপনাদের কথা জানি না কিন্তু আমার অর্থ নিয়ে আমি ছেলেখেলা করতে চাই না আমি দেখাতে চাই এই বিষয় আমি কতটা দায়িত্বশীল কারণ আমার বিশ্বাস যে প্রভু যে দায়িত্ব দিয়েছেন তা মতো পালন করলে আমি প্রভুর কাছে আরো বড় দায়িত্ব দেবার আমি জানতে পারবো আমি আজ আপনাদের সঙ্গে আলাপ করাবো বব আপনাদের ভালো ক্যাটসের হাই বব ধন্যবাদ ভালো কয়েক মাস আগে আপনার সঙ্গে দেখা হয় আপনি আমায় কিছু বই পাঠিয়েছিলেন মনে হলো পড়ে দেখি আর কয়েকবার এই কথা বলেছি তাই ঋণ ব্যাপারটা কি আপনার মনের ভাব খুলে বলুন এই বিষয়ে মানুষের ঠিক কি প্রয়োজন খুবই ভয়ের ব্যাপার বলা যেতে পারে এটা মহামারী রূপ নিয়ে নিয়েছে আর এর সূত্রপাত হয় যখন পরামর্শের জন্য কেউ আমার কাছে আসে তারা চায় মুক্তি পেতে তারা চায় না শাস্ত্রীয় কোনো আদর্শ জানতে তারা এমন কোনো পথ জানতে চায় না যা কার্যকর হতে কিছু সময় লাগবে তারা চায় তখনই মুক্তি পেতে কিন্তু একেবারে গোড়া থেকে শুরু করতে হবে শুরু করতে হবে হোসিয়ার সতর্কবাণী থেকে জ্ঞানের অভাবে আমার লোকেরা ধ্বংস হয়ে যাবে ডিগ্রি নিয়ে কলেজে পড়া শেষ করলেন অথচ হিসেব করে চলতে জানেন না কলেজ পড়ুয়াদের নিয়ে একটা ভয়াবহ পরিসংখ্যান পড়েছি বেকার কলেজ ছাত্রের কাছেও তিনটে ক্রেডিট কার্ড থাকে যার প্রত্যেকটাতে আট হাজার ডলার ব্যালেন্স থাকে যদি তারা কমপক্ষে যতটা শোধ করতে হয় তা দেয় তবে সাতাশ বছর লাগবে শোধ ওরা বেকার তাদের চাকরি নেই এটা পড়ার পর একটা সাক্ষাৎকার দেখেছিলাম তারা তার সাক্ষাৎকার নিচ্ছিল আর ছিল তারা অপরাজও আর তারা বলছিল তাদের মনোভাব হলো এখনই এটা চাই আর এই ক্রেডিট কার্ড সেই পথ করে দেবে তারপর চাকরি পেয়ে শোধ করে দেবে তারা আমাদের মধ্যে যারা বহুদিন এই পৃথিবীতে আছে তারা জানে যে যখন এই ক্রেডিট কার্ডের দেনা বেড়ে চলে তখন তার চাকরি পেয়ে মিটিয়ে দেওয়ার অবস্থায় থাকে না জীবনী শক্তি ছিনিয়ে নেয় ধ্বংস করে দেয় আমাদের খুবই খারাপ লাগে যে আমাদের সমাজে এমন একটা জিনিস আমাদের দিচ্ছে না ব্যবহার করতে উৎসাহ দিচ্ছে যার ফলাফল শেষ পর্যন্ত দুঃখ অশান্তি এবং অনেক সময় আর্থিক বিপর্যয় এই আর্থিক সমস্যা বিবাহ বিচ্ছেদ ঘটায় মানসিক চাপ বাড়ায় শারীরিকভাবে ক্ষতি করে আজকে সমাজে কারণ আমাদের জন্যে এত কিছু আনা হয়েছে আর বলা হয় আমরা এর যোগ্য আর আনা হয়েছে এখনই এটা পেতে পারে লোকের মধ্যে ধৈর্য বলে কিছু নেই আর একটা কিছু করে জমতে জমতে তা বিরাট একটা আকার নেয় তাই নয় কি আমার তাই মনে হয় তাই আপনার কি মনে হয় লোকে বোঝে না যে এটা আধ্যাত্মিক ও বাস্তব একটা সমস্যা বিশেষ করে অখ্রিস্টানরা আর তাই বাটন রোজে আপনার সম্মেলন এত ভালো লেগেছিল আপনি এর আধ্যাত্মিক দিকটি তুলে ধরেছিলেন আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি আপনারা আধ্যাত্মিক দিকটা না দেখেন যদি না বোঝেন দানবিক শক্তি কি যা আপনাকে ঋণে ডুবতে সাহায্য করছে তাহলে আপনি বাস্তব দিক থেকে সমাধান সমাধান করতে গিয়ে হয়ে পড়বেন হবে না লোককে প্রভুর সান্নিধ্যে শান্ত হয়ে বসে বলতে হবে যে ঠিক আছে আর এটা কি এটা কি লোভের আত্মা চাহিদার আত্মা এটা পারিবারিক না বংশানুক্রমিক অভিশাপ আমার কি করা উচিত আত্মনিয়ন্ত্রণের অভাব আসল কথা হলো যা ক্ষমতা তার চেয়ে বেশি ব্যয় করলে সমস্যা তো হবেই খুব একটা জটিল ব্যাপার নয় আপনার যা আছে তার চেয়ে বেশি খরচ করলে সমস্যা তো পড়তেই হবে তাই নয় কি আমি ঠিক বলছি না এমন কি এটাও কেউ গুরুত্ব দেয় না আজকাল কারণ আমেরিকানরা এক ডলারে বিনিময়ে এক দশমিক দুই দুই ডলার খরচ করে প্রথমে লক্ষ্য করেন না যে আয়ের চেয়ে ব্যয় বেশি তাই যেমন বললেন সময় লাগে তিন চার পাঁচ বছর তারপর হঠাৎ আপনি দেনায় ডুবে যান এখন আপনি এই ঋণের হাত থেকে মুক্তি পেতে চান যখন আমরা আধ্যাত্মিক আদর্শের কথা বলি যা প্রয়োগ করা দরকার বেশিরভাগ সময় তারা সেটা শুনতে চায় না তারা চায় এই দেনা থেকে মুক্তি আর কিছু তারা শুনতে চায় না শুধু চায় এই দেনা থেকে মুক্তি পেতে একটা পরিসংখ্যান যা আমি শুনেছি তবে এখনো আপনাদের বলিনি আপনি ক্রেডিট কার্ডে পাঁচ বছর চলবার পর বুঝতে পারেন না যে আপনি বিরাট সমস্যা পড়েছেন একই বলে প্রতারণা এরকম হয় এটা কিনতে পারেন মানে মাস পয়সা না দিয়ে তখন মনে হয় বা খুব ভালো কথা আচ্ছা তাই যেভাবেই হোক এরা কিন্তু পয়সা রোজগার করছে কেউ তো আর বিনে পয়সা দিচ্ছে না তার মানে রোজগার তারা করছে কোথাও সেটা তৈরি হচ্ছে ভুল ধারণাটা হলো আঠেরো মাস ততদিনে কিছু একটা ব্যবস্থা হবে কিছু দুঃখের বিষয় অনেকেই তার মধ্যে কিছু ব্যবস্থা করতে পারে না হয়তো তারা সেই সময় চার পাঁচটা এ ধরনের জিনিস কিনেছে যা তখন মনে হয়েছে অবশ্যই প্রয়োজন অবাক লাগে বব আমাদের কত কি আছে তবুও ভাবি আমাদের আরও কত কি থাকা উচিত অথচ সেগুলো ছাড়াও আমাদের দিব্যি চলে যায় এগুলো মোটেই আমাদের জীবনের মান উন্নত করে না হয়তো সাময়িক আনন্দ দেয় যা কিছুটা সুবিধা হয় কিন্তু আমাদের শিখতে হবে এই সব জিনিসকে দেখে কিভাবে বলতে হয় এখন ধার করে এসব কেনার কি সত্যি কেনা দরকার আছে না কিছু পয়সা জমি এটা নগদ টাকায় কিনবো এটা আমাদের ভাবতে হবে এই জন্যই তো এত গ্যারেজ সেল হয় আমাদের এত জিনিস থাকে হিতোপদেশ সাতাশের তেইশে পরিষ্কার বলা হয়েছে তুমি আপন মেষপালের অবস্থা জানিয়ালাও আপন পশুপালে মনোযোগ করো অবশ্য পাঁচ হাজার বছর আগে মেষপাল আর পশুপাল ছিল আজকের দিনের বাড়ি গাড়ি অর্থ কিন্তু এটা প্রভুর পরামর্শ নয় তার আদেশ আমরা সেবক নিজেদের কিছু নেই প্রভু বিশ্বাস করে আমাদের কিছু দিয়েছেন আমাদের শেখাতে এবং তৈরি করতে যাতে স্বর্গে শাসন ও রাজত্ব করতে পারি আমরা ভৃত্য এবং প্রভু আমাদের এটা দিয়েছেন আর তিনি বলেছেন আমি চাই তোমরা বোঝো এর অবস্থা কি যদি আপনি ঋণ মুক্ত হতে চান তাহলে এটা বোঝা খুব জরুরি যে এটা একটা আধ্যাত্মিক সমস্যা শয়তান এই দেশে আপনাকে ঋণের বোঝায় জর্জরিত করতে চায় কিন্তু এটা একটা বাস্তব সমস্যাও বটে এবং আপনাকে আপনার সঙ্গীদের অবস্থাটাও জানতে হবে এর মানে কি একটা একটা সহজ আয় ব্যয়ের হিসেব কি আপনার আছে আর কি ধার করেছেন তার একটা হিসেব অবাক লাগে পরামর্শ দানের সময় যখন লোককে জিজ্ঞাসা করি এখান থেকেই আমি শুরু করি আমি শুরু করি দান করা থেকে আর আমি জানি কখন আমায় এই বিষয়ে আসতে হবে আর একটু বাস্তববাদী হওয়া যাক আসুন ফিরে যাই দানের কথায় আমি বলি আপনার কি আছে তাদের একটা সাধারণ ধারণা হলো আচ্ছা আমার কাছে নগদ এত টাকা আছে একটা বাড়ি আছে তারপর আমরা হিসেবের দিকে চলে যাই আপনার ধার কতটা আছে অবশ্যম্ভাবী যে তাদের সমস্যা অনেক গভীর তারা তাদের ধার কতটা জানে না তাহলে ঋণ মুক্ত হবার প্রথম পদক্ষেপ কারণ আজ আপনাদের এ বিষয়ে সাহায্য করতে চাই যদি ঋণে ডুবে থাকেন আপনাদের ঋণ মুক্ত হতে সাহায্য করব যদি ঋণে না ডুবে থাকেন আপনাদের ঋণ মুক্ত থাকতে সাহায্য করতে চাই তাই আজ এই অনুষ্ঠানে আমরা বাস্তবাদী হতে চাই তাহলে ঋণ মুক্ত প্রথম পদক্ষেপ আপনার সঙ্গীদের অবস্থা জানা জানতে হবে আপনার কি আছে কিন্তু জানতে হবে এর কতটা আপনার ধারে কেনা জানতে হবে এর কতটা আপনার নিজস্ব ঋণ মুক্ত আর জানতে হবে এখনও আপনার কি কি ধার আছে যা যা সত্যি আপনার নয় ব্যাংকের 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 বা অনেকটা অর্ধেকটা অন্তত এটা চারটি ধাপের একটা প্রক্রিয়া আর এটা সহজ করে বলতে চেয়েছি আমি আসলে যখন লোকে এসে বলে যে তারা বইটা পড়েছে এটা খুবই সহজ তারা বুঝতে পেরেছে তখন তখন খুব ভালো লাগে একটা আয় ব্যয়ের হিসেব তৈরি করুন নিজের কি আছে আর ধার কতটা এটা একটা সময়ের আপনার ফলাফলের হিসেব তারপর আয়ের একটা হিসেব যা উপার্জন করেছেন এবং কতটা খরচ করেছেন এবং অবসম্ভাবি আমি তাদের সঙ্গে বসবো আর আপনার রোজগার কত তাদের ভালোই ধারণা আছে যে কত রোজগার তাদের হয় কিন্তু তখন সমস্যায় পরে যখন জিজ্ঞেস করি কতটা খরচ করেন তখন উত্তর পাই ঠিক জানি না তবে আয়ের থেকে বেশি উপদেশে আছে আপনাকে জানতে হবে যদি সমস্যা থেকে বেরোবার কোনো আশা থাকে তাহলে জানতে হবে আপনাকে লিখে রাখতে হবে কারণ আমি যে আয়ের হিসেবের কথা বলছি তাই আয় ব্যয়ের সমস্যা দূর করবে হ্যাঁ আর আপনার এর অনেক ওপরে থাকতে হবে আমি এমন লোকের কথা জানি যাদের সেই দূরদৃষ্টি নেই যে দেখবে ভবিষ্যৎটা কেমন হবে তার মানে তারা যদি দেখে ব্যাংকে তাদের অমুক ডলার আছে তাহলে ভাববে যে এই খরচা করতে পারবে তাই এমন কিছু কিনতে হবে যা ছাড়াও তাদের চলতো এটা বোঝে না আগামী সপ্তাহে গ্যাস বা ইলেকট্রিক বিল আসবে বা আগামী সপ্তাহে মাসের বাজার করতে হবে এখন সব টাকা খরচা করে বসলে পরে কি করব। তখন হয় সেগুলো করতে হবে না গ্যাস কোম্পানি বা ইলেকট্রিক কোম্পানির সঙ্গে ঝামেলা লেগে যায় এই ধরনের লোককে বোঝাই যে ভবিষ্যৎটা দেখতে শেখো তাহলে তোমাদের উপকার হবে না হলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার এটা তাদের আমি বুঝতে শেখাই সব সময় তাই এমনটাই হয় চাকার হাওয়া বেদিয়ে গেছে গাড়িটা খারাপ হয়ে গেছে বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে আমি লোককে প্রথমে যে লক্ষ্যটা স্থির করতে বলি তা হলো এই ধার নিয়ে আমরা করবোটা কী দানের পর দানের পর এটা দ্বিতীয় লক্ষ্য কিন্তু এখানে অনেক রকম বাধা কাজ করে এই ধারের ব্যাপারে কী করবো তার পর আমাদের একটা জরুরি অবস্থার জন্য তহবিল তৈরি করতে হবে ঋণ মুক্ত হবার পর তারা যেটা করতে চায় সেটা হলো স্টক আর বন্ড কিনতে চায় হারানোর সময়টা ক্ষতিপূরণ করতে চায় না আগে জরুরি অবস্থা তহবিল করুন কারণ দুর্ঘটনা ঘটতেই থাকে কারণ আমরা হতাশ করতে চাই না তবে এমন বিপদ সবারই আসে সবার জীবনেই কিছু না কিছু ঘটতে থাকে কোনো না কোনো সময় আদিপুস্তকে দুটো উদাহরণ আপনার চোখে পড়বেই জোসেফ এবং নোয়ার অসময়ের জন্য প্রস্তুতি আপনাদের সেই সেই অসময়ের জন্য সঞ্চয় করতেই হবে দুর্ভিক্ষের জন্য খাদ্যশস্য সঞ্চয় করে রাখতেই হবে এই সপ্তাহে আমার মনে পড়ছে চারটে এমন খরচা পড়েছে যা আমাদের হিসেবের মধ্যেই ছিল না এমন কি গত সপ্তাহ বাড়িতে চারটে কাজ করাবার ছিল আর গত সপ্তাহে জানতাম না যে এই সপ্তাহে এত খরচা হবে তাই যদি এই কাজগুলো করাবার ক্ষমতা আমাদের না থাকতো তাহলে আপনি হতাশ হয়ে পড়বেন ভয় করতে পারে মানসিক চাপ বাড়ত এমনকি পারিবারিক সমস্যা দেখা দিত কারণ যখন মানসিকভাবে ভেঙে পড়েন তখন ঝগড়া করেন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই কিন্তু সেটা বিরতির পর আবার ফিরে এসে বলবো আপনাদের ভালো লাগবে আপনাদের উপকার হবে আমরা কথা বলছি বব ক্যাটসের সঙ্গে যিনি একজন সিপিএ আপনাকে আর্থিক পরিকল্পনা করা শিখতে সাহায্য করতে চাই যাতে অর্থনীতি আপনাকে না আপনি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে আর টাকা তাদের চালনা করে তারা টাকাকে চালনা করে না আচ্ছা এবার আমি জিজ্ঞেস করতে চাই ববকে যে বিশ্বাস করতে পারছি না যে অনুষ্ঠানের প্রথম ভাগে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিন্তু এটা খুবই উৎসাহজনক ও প্রয়োজনীয় বিষয় আমাদের কাছে যে পরিসংখ্যান আছে তাতে দেখেছি যে বেশিরভাগ মানুষ প্রায় সত্তর শতাংশ লোক তাদের ক্ষমতার তিরিশ শতাংশ বেশি খরচা করে তাদের তিরিশ শতাংশ কম খরচা করা উচিত ছিল আমি আমি নিশ্চিত যে কেউ কেউ বলবে কেন ক্ষমতার কম চেয়ে খরচ করব যদি আমি আয় তাহলে খরচ করব না কেন এটা কি বিপদকালীন তদবিল বা সঞ্চয়ের সঙ্গে সম্পর্কিত নয় বলুন কেন ক্ষমতার থেকে কম খরচ করা উচিত যতটা ক্ষমতা তার চেয়ে কম খরচ করতে হবে এর পেছনে অনেকগুলো কারণ আছে যদি বাচ্চা থাকে তাদের শিক্ষার পেছনে খরচ হবে একদিন সময় আসবে অবসর নেওয়ার আর বিপদ আপদের জন্য সঞ্চয় তো দরকারই এই জন্য দরকার আজ যা রোজগার করছেন তার খানিকটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখুন হঠাৎ কোনো প্রয়োজন উচ্চশিক্ষা দেবার খরচ আর অবসর নেবার পর ভরসা করে থাকতে হবে না সামাজিক নিরাপত্তা থাকবে কি না বা থাকলেও তা যথেষ্ট হবে কি না সেই সবের সঞ্চয় আমার মনে হয় কিছু খ্রিস্টানদের এই ধরনের মনোভাব থাকে যে তাদের ভবিষ্যৎ চিন্তা করার দরকার হবে না বা দুশ্চিন্তা করতে হবে না কারণ তারা বিশ্বাস নিয়ে চলছে আর প্রভু তার বলেছেন তা হলো বুদ্ধির সাহায্যে চলো তাই নয় কি ঠিক আর তারা মথি রায়াতের ভুল ব্যাখ্যা করে তারা বলে ভবিষ্যতে প্রস্তুতি দরকার নেই এখানে মোটেই সে কথা বলা হয়নি এখানে আছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না আর যেমন বলেছি আদি পুস্তক পড়লে দুটো উদাহরণ আপনি দেখবেনই যে প্রভু মানুষকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছেন নোয়ার জোসেফ আমাদের প্রস্তুতি দরকার এবং ভৃত্ত হিসেবে শুধু অর্থ না আমাদের পরিবারের অনেক বিষয়ে প্রস্তুতি নেওয়া দরকার আমাদের কয়েকটা বিমা দরকার কি ধরনের স্বামী আমি যদি অকালে মারা যাই আর জীবনে বিমা না করি যা আমার পরিবারকে দুর্দিনে সাহায্য করবে আপনাকে প্রস্তুতি নিতে হবে আগে থেকেই ভবিষ্যতে পরিকল্পনা করুন অবশ্যই আমরা এবার বলবো যে মুক্ত হবার বাস্তবসম্মত পদক্ষেপগুলো সম্পর্কে কারণ আমি চাই না আমার কোনো দর্শক আশাহত হোক আমি চাই না আপনারা ভাবুন যে ফাঁদে আটকে পড়েছেন মুক্তির পথ নেই চাই না আপনারা দিশেহারা হয়ে পড়ুন অবশ্য অনুষ্ঠানের শেষে আপনাদের জন্যে যে উপাদান এনেছি যা আপনাদের সাহায্য করবে কিভাবে এ ধরনের ঝামেলার হাত থেকে রক্ষা পাবেন সেই কথা আমরা আপনাদের বলছিলাম হিসেবের কথা আপনাদের অবস্থা সম্পর্কে যেন ধারণা হয় জানা দরকার আপনার কি আছে আর কি নেই এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই কারণ এই বিষয়ে আপনার বই পড়ে জানতে পেরেছি যে প্রায় দেখা যায় ঠিক মনে নেই এগুলোকে আপনি কি নাম দিয়েছিলেন কিন্তু কিছু স্থায়ী সম্পত্তি আছে আর কিছু অস্থায়ী সম্পত্তিও আছে কিছু জিনিস আছে যা এমন নগদ মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অস্থায়ী সম্পত্তি স্টক বন্ডের ধরনের জিনিস আবার আপনার কাছে দুষ্প্রাপ্য কোনো ছবি বা মূল্যবান পিয়ানো এমন কিছু কিন্তু আমি দেখেছি যে যদি সিদ্ধান্ত নেন এগুলো বিক্রি করবেন তখনই যে গ্রাহক খুঁজে পাবেন তা নয় এবং অনেক সময় যদিও বললেন যে এগুলো কত টাকায় কিনেছেন কিন্তু যখন বিক্রি করতে যাবেন তখন হয়তো সেই দামটা আপনি পাবেন না তাই নয় কি আমি ঠিক বলছি ঠিক বলেছেন একটা দারুণ উদাহরণ দিচ্ছি এগুলো ভালো উদাহরণ সেই সঙ্গে বাস্তব আপনার বাড়ি আপনি ভাবেন খুব তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন আমি আমি থাকি লুইসিয়ানাতে আমাদের ভয়ঙ্কর অবস্থা হয়েছিল যখন যে বাড়ির দাম ছিল চার লাখ ডলার বা পাঁচ লাখ ডলার এক মাসের মধ্যে কমে হয়ে গেছিল দু লাখ ডলার বা তিন লাখ ডলার আর তাই বিক্রি করা গেল না তাই আমাদের বুঝতে হবে যে যতই লোকে বলুক কিন্তু এমন অনেক কিছু আছে যা অস্থায়ী আর আপনি চট করে তাকে নগদে রূপান্তরিত করতে পারবেন না যখন আপনার প্রয়োজন হবে তাই বিপদকালীন তহবিল থাকা দরকার অবসর নেবার সময় সঞ্চয় থাকা দরকার এই বিপদকালীন তহবিল সম্পর্কে কিছু বলুন কারণ অনেকেরই এটা থাকে না আপনার কি মনে হয় পরিমাণ টাকা খরচ করা উচিত বৃদ্ধাঙ্গুষ্ঠের নীতি যার সঙ্গে আমি একমত নই আসলে দরকার আপনার তিন ছ মাসের মাসিক খরচ বাঁচিয়ে রাখা এটা এটা অপরিহার্য চাকরি হারালেও বা অন্য কোনো অবস্থাতেও খরচ করা দরকার হতে পারে যেমন ধরুন খাদ্য সামগ্রী বিমার কিস্তি গৃহ ঋণ এ ধরনের বিষয় যদি উপদেশ দেখেন আপনিও বলেছেন এটা লোককে উৎসাহ জোগাবে কারণ সব ধরনের আর্থিক সমস্যার উত্তর খুঁজে পাবেন এই বইটাতে তাই হ্যাঁ প্রতিটি উত্তর পঁচিশ বছর ধরে আমার মনে এমন কোনো প্রশ্ন জাগেনি যার উত্তর এখানে নেই আশার আলো দেখবেন না আপনি হঠাৎ করে খুঁজে পাবেন না যখন আপনি সঠিক কাজটা করতে শুরু করেন তাই যখন উপদেশ দেখি আমি দেখি জোসেফ আর নোয়াকে তাদের ছিল এক বছর বা দেড় বছরের সঞ্চয় যাতে বিপদে কাজে লাগে সেটা আমিও সবাইকে বলি বারো মাসের সঞ্চয় থাকা দরকার তাদের তো চোখ কপালে উঠে যায় তবে আমি চাই বারো মাসের সঞ্চয় তবে একবারে এক সপ্তাহেরটা সঞ্চয় করতে হবে আর প্রথমে এক সপ্তাহেরটা পরে দু সপ্তাহের তাহলে দেখবেন আপনাদের মনে হবে না বারো মাস কখন সেখানে পৌঁছতে পারবেন না আচ্ছা মনে রাখবেন যেখানে যেতে চান পারেন একেবারে এক পদক্ষেপ নিয়ে ঠিক বলেছেন নিজের জন্য খানিকটা দান এক সরিয়ে রাখুন দশ বছর আগেও আমাদের দেশে সঞ্চয়ের হার ছিল আয়ের দশ থেকে বারো শতাংশ এখন যেটা কমে হয়েছে দুই শতাংশ এটা কোনোমতেই অসম্ভব নয় যদি আপনি ক্রেডিট কার্ডের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারেন আর সহজ ঋণের হাতছানি থেকে নিজের জন্য দান সরিয়ে রাখার চিন্তা মোটেই অবাস্তব নয় লোকেরা সঞ্চয় করে না সাধারণত মানুষ সঞ্চয় করে না আমি একজনকে চিনি যার প্রায় পঞ্চাশ বছর বয়স কিন্তু তার বাবা তাকে শিখিয়েছে যে শুধু দশ শতাংশ দান করতে হয় না যে ব্যাপারে আজ বা কাল আলোচনা করব। কিন্তু সর্বদা দশ শতাংশ জমাতেও বলেছে আর সে যখন নাবালক ছিল তার হাত খরচা থেকেও সে তাই করত তাই যখন তার বয়স হলো তিরিশ বছর ততদিনে বাড়ির ঋণ শোধ হয়ে গেছে গাড়ির ঋণও শেষ হয়ে গেছে আর তার কারণ যে হিসেবি এবং নিয়মিত ভাবতে দশ শতাংশ সঞ্চয় করে গেছে লোকে যদি এটা করে তাহলে আর খুব বেশি খরচা না করে তাহলে তারা কোনোদিনই অসফল হবে না এটা অন্য সব অভ্যেসের মতো আমাদের ছেলে মেয়েদেরও শিখিয়েছি যা পাবে তার থেকে কিছুটা দান করবে কিছুটা সঞ্চয় করবে আমরা একে বিপদকালীন তহবিল বলি না ঠিকই বলি নিজের জন্য নিজের জন্য রেখে দাও পরিবারে কারো জন্মদিন আসছে ছুটি এসে গেছে কিছুটা অর্থ সরিয়ে রাখুন আর বাকিটা প্রয়োজন মতো খরচা করুন এটা আর পাঁচটা অভ্যেসের মতো একটা অভ্যেস যখন তারা সাবালক হয়ে উঠবে কুড়ি বছর বয়স হবে এ নিয়ে দ্বিতীয়বার ভাবতে হবে না তাদের যদি কারো পাহাড় প্রমাণ ধার থাকে ধরা যাক কেউ মাসে এক হাজার ডলার রোজগার করে কিন্তু মাসে খরচ হয় তার চেয়ে অনেক বেশি এর উত্তর কি ঋণ নেওয়া নাকি দেনাদারদের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন এবং তাদের বোঝাবার চেষ্টা করবেন যে আপনি ঋণমুক্ত হতে চান তাই তারা কিছু ছাড় দিলে ভালো হয় এ ব্যাপারে কি করবেন আমাদের বুঝিয়ে বলুন প্রথমত প্রথমত দরকার ব্যালেন্স শিট এবং আয়ের হিসেব কারণ আপনাকে জানতে হবে এই ঝামেলায় কিভাবে জড়িয়ে পড়লাম যদি এই দুটো হাতে থাকে তাহলে কয়েকটা বিষয় পরিষ্কার হয়ে যাবে কয়েকটা খুব সহজ অনুপাত যা বলে দেবে কিভাবে আপনি এই সমস্যায় জড়িয়ে পড়লেন এখন আপনি কয়েকটা লক্ষ্য স্থাপন করতে পারবেন আর হ্যাঁ প্রথমে আপনি ক্রেডিট কার্ডগুলোকে আক্রমণ করুন আপনি প্লাস্টিক সার্জারি করুন প্রথমে বার করুন কাঁচি তারপর কাটুন লোককে ফোন করুন আর বলুন অ্যাকাউন্ট বন্ধ করুন আমাদের ধার তো শোধ করতেই হবে কিন্তু অ্যাকাউন্টটা বন্ধ করে দিন তারপর চড়া সুদের হারগুলো খুঁজে বার করুন এবং সেগুলো পরিশোধ করে দিন আপনি আমায় সংক্ষিপ্তকরণের কথা জিজ্ঞেস করছিলেন বিরাট প্রশ্ন এটা কারণ অনেকেই আমাকে সেই প্রশ্ন করে আমি যখন যুবক ছিলাম আমি ভুল উত্তরগুলো বেছে নিতাম তারা বলবে আমার প্রায় ক্রেডিট কার্ডের ধার বাইশ শতাংশ আর তার শোধ করার সামর্থ্য আমার নেই আর একটা সাহায্যকারী ঋণ নিয়ে আরও পাঁচ ছ বছর সেটা টেনে যাবার কোনো মানে আছে কি আমার কিস্তি কমে যাবে সুদের হার কমে যাবে আর এটা আমার জন্য সহজ হয়ে যাবে তারা মুক্তির অপেক্ষায় থাকে প্রায়ই তারা মুক্তির আশা করে আমি যখন যুবক ছিলাম তখন এসবের অর্থ হতো তারপর এক বছর পরে আবার আসতো আর কি ঘটত তারা সাহায্যকারী ঋণ তো পেলো কিন্তু ক্রেডিট কার্ডটা বন্ধ করে দিত না আর এখন তাদের আছে ক্রেডিট কার্ডের বোঝা সেই সঙ্গে নতুন ঋণের বোঝা আর এর পরের অবস্থা আগের থেকেও খারাপ হয় তাই তাদের বলি তাদের অনুরোধ করি তাদের প্রতিজ্ঞা করতে বলি যে আপনি সাহায্যকারী ঋণ নিতে চান তাহলে আমার অফিস ছেড়ে চলে যান আর ফোন করুন এবং সবকটা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট বন্ধ করে দিন কার্ডগুলো কেটে বাদ দিন আর প্রতিজ্ঞা করুন আমার কাছে প্রভুর কাছে যে জীবনে আর কোনোদিন ক্রেডিট কার্ড নেবেন না একটা সময় ছিল যখন আমার আর ডেবের ক্রেডিট কার্ড ছিল না ওর না যতটা দোষ তারছে আমার বেশি আমার ধৈর্য ছিল না সব কিছু চাই আমার আমাদের একদম ক্ষমতা ছিল না যে ক্রেডিট কার্ড রাখব কারণ আমাদের ক্ষেত্রে সেটা বুদ্ধিমানি হতো না আর যত প্রভুর মধ্যে পরিপক্কতা হতে লাগলাম জ্ঞান বুদ্ধি বাড়তে লাগলো তখন সুবিধের জন্যে সেগুলো রাখার ক্ষমতা হলো কারণ মাসের শেষে আমরা সবটা শোধ করে দিতাম শুনুন আজকের অনুষ্ঠানটা সত্যি উপভোগ করছি নিজেরাও এটা শোনা দরকার ছিল এতে আমি সঠিক কাজটা করার শক্তি পাবো আগামীকালও আমাদের সঙ্গে যোগ দেবেন বব ক্যাটস আমাদের সঙ্গে থাকবেন আপনাদের ভীষণ ভালোবাসি বিশ্বাস করি প্রভু আপনার জীবনে প্রতি মুহূর্তে অভূতভূব কিছু ঘটাচ্ছেন আপনাদের মঙ্গল হোক আপনারা সুখে থাকুন ভালো থাকুন